দর্শক হুঁচেননি খুকিরে নিয়াতে হেদিন একটু কথা কইতে চাইছিলাম, ভিডিও বড় হয়ে যাওয়াতে আর কথা কইতাম হারিন। হিটি যে কি পরিমাণে স্মার্ট, নতুন করে হিটি হইছে, হেতি তো সাইটে আছে, হেতি হুলু 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 করি করি হেতি মানে এস্থেটিক ভিডিও বানাইব, বা পুরি রান্নাঘর মাটির চুলা। আরেক কাহিনী আপনারা দেখছেন নি, আঙ্গ কুরকুরানি মাসি একটা ট্রেন্ড চালু করে দিছে পুরা খানদানের মধ্যে, বাপুরে কুরকুরানি মাসির একবার জড়াই দই বোটকা জাম্বু খাড়ায় এন্দি অন 40 বছর গিয়ে 45 বছর গিয়ে বুড়ি বেড়ি 27-28 বছর গিয়ে বেড়ারে আঞ্জা করে ধরে ধরে ক্যামেরার সামনে দাঁড়াইয়া ক্যামেরা ওপেন করতে হইব। হেড়া দেয় না না, এটা শুরু করছে মেয়েমার বাবু কুরকুরানিটা দেয় ওমা মেয়ে কুরকুরানিটা দেয় মেয়েমার বাবু শুরু করছে হানজা দি দাঁড়ায় দাঁড়ায় কথা কওয়া ওমা হেড়া দেয় চলি এইসে আমি 40 বছর গিয়ে আফা তার বাবু সোনাটাকে জোড়াই দেরি কথা কইতে ওরে বাবু রে হেড়া দেয় আন খুকি চলি আইসে মেজানরে জোড়াই ধরি কথা কইতে এবার আইসে বদা তো আগে থেকে মাক্ষীরে জড়াই ধরি উম্মা উম্মা করি করি কথা কয়, এটা তো আপনারা দেখেনি, মাক্ষীর থেকে দেখছিল আর কি তানজিলা। তো আস্তে আস্তে এক জেনারেশন আনি একটা ট্রেন্ড চালু করে দিছে, সেই ট্রেন্ড এখন গোবর টোকানি ধরি শুরু করি, এটার নাম কী তা বুতুন্নি, তারপরে শারমিন, মানে সবাই শুরু করছে, কেউ কারো বয়সের দিকে চায় না, দেয়াই তৈব কুরকুরানি দেয়াইলে বিউ হইব। আর এই যে এটার নাম কী তা মাল্টিপ্লাগ, হিতির স্বামী এটা বেলে স্কুলের বাচ্চাদের মতো ও মা গো স্বামীরে এত কম বয়স লাগ দিয়েছে, হিতির স্বামী এটারে গেঞ্জি গাদ দিয়ে হোলা এটারে ক্যামেরার সামনে আনি আনি কিতা দেয়াই কোনো কৃতিত্বান্ন, এটা লই আবার স্বামী আর স্ত্রীর মধ্যে বেলে কথা কাটাকাটি হয়ে যায়। বাপুরে এদিকে শারমিন বা বদা বাপ্পিকে এত ভালোবাসে এত ভালোবাসে, সেই খুঁজি ফিরি শারমিন বদা বাপ্পিকে খুঁজে বাইর করছে। আর এদিকে আমাদের মাহিনুর মাসি নীলার জন্য মিষ্টি নিয়ে গেছে, বাপুরে বাপু গীতা কইতাম ফল ফাঁকড়া না নিয়ে যাইয়া মিষ্টি লই হিতে চলে গেছে নীলাল্লাই সাইতে। দর্শক মাহিনুরের এখন হাত পা ব্যথা বিষ ব্যথা সব গেছে, কুম্ভকর্ণের ঘুমটা বাইংছে, কারণ কয়দিন ওরে মাইয়ার বেলে হাঙ্গাইব আলে আবার কিউট করব কিউট ক্রিয়েট করব আলে আবার। তো দর্শক এদিকে ওমা বেন্য একটা কমেন্ট করছে একটা আফু কাপু আম্বানির আর আলিয়া ভাটারে কিন্তু না অপমান করতেছেন, হেতারা কিন্তু আন্নার নামে মামলা ঠুকি দিব, আসলেই তো কথা না না গো আই আই কোনো আসল আম্বানিদের কথা কইতেছি না, মানে আম্বানিদেরকে দেখে দেখে কেউ আম্বানি সাজতে চায়, কেউ কিতা জানি কয় ফটকা মাছের মতো হইয়াও আবার নিজের রূপ সুন্দরী দাবি করে, কেউ আবার এন্দি কিতা জানি কয় টেপি হওয়ার পর আলিয়া ভাট আলিয়া ভাট সাজে চলিয়ে এইবা নাই কিনতাম কম সান্নারা। দর্শক এখন কুম্ভকর্ণের ঘুম বাংছে, বদার এখন হ্যাঁ হ্যাঁকানি বাইব শুরু হইব কাতকাত পারে বদার, আজকে থেকে হয়তো শুরু হয়ে যাবে বদার অথবা কালকে থেকে। তো দর্শক এই কি জানি কয় বদার এখন কুম্ভকর্ণের ঘুম ভাঙছে, মাক্ষীর এখন কুম্ভকর্ণের ঘুম ভাঙব, এখন এদিকে বইনের বইনের জামাইরা আইব তার জন্য নাকি প্রস্তুতি নিতে আছে, হাঁস রাঁধব বাবুরে কিয়া কইতাম সাইরে ফাঁসে দিই কামলা করনি বেড়ি এডি আই হুড়ি যেতে গেছে মাক্ষীর সাইরে ফাঁসে দিই। তো দর্শক এদিকে আরেক ঘটনা নারা শুনছেন নি, এটা হয়েছে এটার নাম কীতে খুকি বেলে আরিপ্রে বেলে কি হাঁসের হোগা না শুনি খাওয়াই বোমা গো মা, এর মাওয়াট খুকি চাবি না এই পরিবারের কাছ থেকে শুনলাম, আই নইলে আর কোনোদিন শুনি না। আরেকদিন হয়েছে তিসার কি বেলে হোগা ডান্স ভাইরাল হয়েছিল, অন বেলে হাঁসের বেলে কি হোগা না শুনি এটা বেলে আরিপ্রে খাওয়াইব খুকি পরিম ব্যাপারী হন, ক্যামেরা দেখলে কি পরিমাণ মানে ক্যামেরা দেখলে কি পরিমাণ কিউট কিউট এক্সপ্রেশন মারে কিউট কিউট পোজ মারে, বাফুরে বাফু কহিনুর বেগমের আর করিম ব্যাপারী লাভিং লাভিং ভালোবাসা সাবিনা চ্যানেলের মধ্যে দেখতে আছে। তানজিলের হোড় ইয়াচ্ছা তানজিলের এত বড় এই যে হোড় ইডা আসিল
এতে কি কামাই রোজগার কিছু করতে না না বেড়ে গিয়ে হিসে ঘুরতে এতে বেস লাইট আতে দিদি মাসেল বাড়াই বাড়াই বুঝলাম না গালফুলির মুরগির চামড়া গালফুলির আত বই ঠ্যাঙ্গেটি কিনলে লুবি সাবানা নিয়ে নি রান্ধি রান্ধি খাইতো দর্শক বাপুরে আয়ান নগরে কিতা কইতাম লুবি সাবানার জীবনটাই করণিগিরি করে ইয়ে কাটলো এই যে আগের দিনে করণিগিরি করে আমাংসারটা খুঁজে বি সেরি খাইতো অন আবার কাঁথা শিলি করে খাইব আবার এদিকে তানজিলার বান্দি সাজি খাইব আর তিশা এদিকে গার্মেন্টস ওয়ার্কার থেকে দুইজনের ভাগ্যটা ওনারা মিলাই দেখেন দর্শক লুবি সাবানা সেই কাজের বেরিয়ে রয়ে মেয়া রয়ে গেল মানে কি জানি ওই যে ঢাকা শহর আইসা আমার আশা পুরাইলো গানের মতো আর কি তো লুবি সাবানারও হেই টিকটক আর নাচ নিয়ালিকে বিয়ে করে আমার আশা পুরাইলো আমি বাড়ালো খাইলাম বৌমার কারণে দর্শক এদিকে দেখেন দুইজনে হের লুবি সাবানা আগে কর্মচারী সে কামের বেড়ি ছিল অন্য কামের বেড়ি রয়ে গেলো রান্নাঘরে আর মাক্কি দেখেন আশেপাশের কামের বেড়ি নকরানিদেরকে ধরি একসময় গার্মেন্টস ওয়ার্কার আর কামের বেড়ি আছিল হেতি অন ওয়ার্কার দিয়ে কাম করে দুই দুই ওয়ার্কার হেতির বাড়িতে কাম করাইতে পারছে ভাগ্যের কী পড়িয়া আসলি লেখেলা লুবি সাবানার কপালটা এত খারাপ আর এইদিকে দেখেন এটার নাম কি মাক্কি সে কীভাবে লেডি ফেরাউন ওই সাজি দোতলার উপরে বই নিজের শড়ি ঘুরায় আর শাড়ির আসলের মধ্যে অন্যার আসলের মধ্যে সাবি গুজি চারিপাশের তাই কনকরানিদেরকে ডাকিয়ে নি কীভাবে কাম করায় কী আচ্ছা জোয়ারে লোভে সাবানা লোভে লোভে সাইসিল একটু বিয়ে করায় নিব হে নকরানি রয়ে গেলো আগেও নকরানি এখনও নকরানি ওরে বাবুরে আসসালামু আলাইকুম ভাই বোন রান্নার ভালো আছেন ন্যায় ভালো আছি আবার হয়েছে কথা কথা লাইক দেন সাবস্ক্রাইব করে দেন যারা যারা আনার সকালবেলার ভিডিওটা দেন না টুকুর করে যে সকালবেলার ভিডিওটা সাইসও লিয়াই আন বুঝছেন নি তাইলে আনারা একটু চলেন সামনে দিকে আন্ডে যাই গ্যাঁডা একটি লাইক দিতে ভুলে যাই নাক করে ইচ্ছে মতো না হাড়াই মার্কা লাইক দিয়ে দিবেন একখান কথা কই এটার নাম কীতে ভিডিও শুরু কীতো অনেক কয় মিনিট চলে গেছে আচ্ছা ভিডিওর মাঝখান দিয়ে কই ইয়া করছে লুলু রে লুলু যে বাইরে বাইরে হিন্দি গ্যাঁডে রোস্টিং করে হিন্দি আবার বাইর সাফাই দি মানুষের কাছে ইয়ে করে মানে কিতা কইতাম এদিকে দর্শকরা কইতেছে লুলু দোয়া করি আল্লাহ যেন তোর হোলা দুইটা জন তোর বাইর মতো নয় বোধার মতো জন হয় তো হে সময় খুশিতে আরামের ঠেলায় বই বই তোর মারা যে মা ইয়া বানায় কী জানি কই বলির আঁকড়া বানায় ক্যামেরার সামনে আনি আনি বইয়ে বইয়ে ব্রিফিং দিয়ে দিটি ইনকাম করস অন তাইলে একটা কাম কোদর হোলারাও এরমে দেখবে মাক্কির মতো জন একটা বউ পায় আর তোর বাইরের মতো জানা তো তোর ফোলাগো সব হবে মা দর্শকরা এটা কমেন্ট করে কইতে আছে কদিন পরে তুইও গালে আর দিদিন আজমা বেগমনের লাইনি ভিতরের কলজার ভিতরে যে একটা কষ্ট এই স্পন্সের মতো সিপ দিলে এমনি পানি সুবাই ফরব কিন্তু কিচ্ছু কইতে আরে না তিয়া হুশাল লোভে তো কয়দিন পরে লুলু ক্যামেরার সামনে বই বই তোশানের বউ মাক্ষি মাক্ষির মতো এরকম একটা আইব তো লুলু ক্যামেরার সামনে বই বই এরকম মনের কষ্টে কারো কাছে কিছু করতে ইতো না বই বই হে সাফায়ে মারব সাফায়ে গেব সৌকেটের এদিকে এদিকে ঘুরে ঘুরে দর্শক একটা কমেন্ট ওড়ে দিই হরে কথা কইতে আসি টুকুর করে বাফু কমেন্ট করছে উনি লেখছে নাম প্রকাশে অনিচ্ছুক উনি লেখছে বদা যে স্বীকৃত কুলাঙ্গার ইউটিউবে সবাই জানে লুলু তুই যে বাইয়ের এত সাফাই দিস তোর বাইয়ের কোটি কোটি টাকা ৫০০ টাকা দিলে যে কোনো লোক তার মায়ের নিস্তালার বাসা ডিপ ক্লিনিং করে দিত কিন্তু বদার মাক্কি একটা টাকাও খরচ করবে না বাইয়ের বদনাম ডাকিস না দোয়া করি তোর দুই ছেলেও যেন তোর বাইয়ের মতো কুলাঙ্গার অর্থাৎ তোর কথা এত ভালো হয় তোর বাইয়ের বউয়ের সাথে ঘুমানো খাওয়া আর মহিলা মানুষের রান ধরে টানা ছাড়া আর কোনো যোগ্যতা নাই লুলুর বাইয়ের এত মিথ্যা প্রশংসা করলে লুলু বাইয়ের এত মিথ্যা প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে তোর ছেলেদের বদার মতো চরিত্র দিবে তখন কপালের চাপড়িয়ে কাকে দেখাবি ইউটিউবের মানুষকে দেখাই বোঝ এমন জানো একবার 4 বছর ধরে মরা কান্না কাঁদতেই রয়েছে বাপের জন্য আমি জানি না মানুষের কাছে আই এটি কাঁদি 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 চোখটি ঘুরে ঘুরে চোখের পানি এটি টিভি টিভি বাইর করি টেইলরের মধ্যে সামনে একবার দেয় তারপরে নিচে বয়স্ক মহিলাদের সংগঠনের সভানেত্রী সাজে কুটকুটটা কুটকুটটা কথা কইতে থাকে বাপুরে বাপু কিতা কইতা মান্না করে
প্রতি দিন চোখের হানি উঠি টিপি টিপি হালাই কি পরিমাণ গুডু 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 করতে থাই কিললে যে করাই জানি না ইতিরে কে কিতে দিয়ে ঘরে নেই যে আজ যে ইতিদের বাপের লাই কানতে আছে আচ্ছা দর্শক বাপের লাই কানবে এনে বই বই চোখের হানি এডি হালাই বেউ বেউ করি পাবলিক প্লেসের মধ্যে পাবলিকের কাছে বই বই কান্দে এডি এডি কিতে 4 বছর ধরে খালি মানুষের কাছে কান্দে রয়েছে আরে বাবু কান্দতে হইলে তুই তুই একটু বই নামাজ কালামে বই আল্লাহর কাছে কান বাপের বালা হইব তুই এনে বই বই কান্দে কেন্দি 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 এত সিনপেতি খাওয়া সেন্ট্রি খাওয়ার কিতে আছে মানুষের কাছে সিনপেতি নিয়ে কি আজ যাবা তোর বাপের কিছু হয়ে যাইব নাকি তোর কিছু একটা হয়ে যাবো ওই যে হইতির হয়ে যাইব যদি এনে সিনপেতি জ্ঞান করতে আরে তাহলে হিতি এনে বই বই কতটি ডলার কামাইতে পারবো এলে দুদিন পরে পরে খালি কান্দা হয় চোখ ডলি ডলি হানি হালাই হালাই মনে হয় যে কিতে জানি মলম লাগাই ইয়ে মনে হয় ওই যে হেটি কিতে জানি কয় যে বাসের মধ্যে ব্যস্ত দে এটি চুলকানি দাউদ খাজ্যানির একটা মলম আছে না মনে হয় এটা লাগাই আইব হিয়তো চোখে দিয়ে টেবে টেবে দুদিন ওরা হানি হেলা বুঝি না রে বাবু রে বাবু প্রতি দিন এটা মানে প্ল্যান করে ঠিক করে রাখে আজকে কোন গল্প দিম পাবলিক রে আজকে কোন গল্প খাওয়াইম আগের থেকে রেডি করে রা এর পরে দি চেষ্টা করে যে চোখ টিভি টিভি ফানি বাইর করবো কি নাটক দেখেন নাটকীয়টা কেনে না হয় দর্শক কান্না করে বলি সে তো ভিডিওটা 20 মিনিট বা 25 মিনিট করে যাই হোক তো ভিডিওর শেষে দিয়ে ওই ভিডিওটা ঢুকায় জিয়েন্দি কাঁদছে কাঁদা আইনে অংশটা আবার ভিডিওর সামনে দিয়ে 2-1 সেকেন্ড ঢুকায় মানে কি নাটক বাবার কান্দা লইয়ে একটা ইমোশনাল বাপের মরার মরার কান্দা লইয়েও কীভাবে ইমোশনালভাবে দর্শকের কাছ থেকে ভিউ নিতে পারে বাপরে বাপ এক হয়েছে বদা পদ্মাসরের বাইদ্যানীদের কাছে হিয়ানে যায় এই যে দেখেন 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 আমার শাশুড়ি বা আমার শাশুড়ি চলে রেডি হয়ে গেছে রাঁধতে এ আমার যেটা রাঁধতে চলিয়ে এরকম আমি বড় জামাই আমি কি করব বলেন আমাকে তো সব দেখে শুনে রাখতে হবে তারপরে এই যে দেখেন খুকি এই যে মিজান আমি ওদেরকে দেখছি ইটুক ইটুক ল্যান্টা ল্যান্টা এদেরকে আমি ভালো করে জানি এরা ল্যান্টা হিটতো আমার সামনে কি আমার যখন বিয়ে হয়েছে হিয়ানে যায় কী করে মানে ইমোশনালি ভাষণ দিব দোনোড়ায় আস্তা কুলাঙ্গার বদার বদার বইন দোনোড়ায় কুলাঙ্গার এদিকে বইনে বইনে দর্শক বইনে বিউ খাওয়ার লাই বাইর বউ সাফাই দিদি এনে কিন্তু এটা এক ধরনের খোসানি মারি একটা ভিডিও টাইটেল থামনার লেখে রোস্টিং করার জন্য দিশারে বোঝানোর জন্য কিন্তু আবার ভিতরে যাই এনে কীভাবে জোড়া তালি দি খাজ্যানি চুলকানির মলম লাগাই ও কথা কয় দোনোড়ায় আস্তা কুলাঙ্গার দর্শক কিতা কইতাম দর্শক মানে যদি এইচ্ছে একটা ভাই আর হইতো না একটা ভাই এরম একটা যদি ভাইর বইতো হিঁসে দি হিড়ি দিশালো হইলাইলে আমি এনে বই ঠে আনলাই এত শুয়ো শুয়ো কথা ভাইয়া ভাইয়া ফোন দিয়ে যে একটা জাড়ি দিয়ে মারতাম যে তুই বাপ দাদার সম্পদ তুই যেন বাইদানি নিয়ে সংসার করস বাপের সম্পদ রক্ষা করার দায়িত্ব তো তোর একের হিঁসে দিয়ে এমন দুনা দুনলাম ও আর ইতি এনে বই 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 বাইয়াল্লা ইয়ানা ইয়া সাফাই দিতে ইয়ে দাঁত কিড়মিড়ি দিয়ে কিড়মিড়িয়ালা দাঁতেড়ি দি মা দর্শক সত্যি তো ফোন দিত দুটা ঝাড়ি যে মারা দিল আজকে সকালের কাহিনী যারা সকালবেলার ভিডিও দেখেন না যদিও অনেকে শেষ পর্যন্ত দেখেন কিনা না দেখেন জানি না তবে আরে যারা কমেন্ট করেন আপুরে সবসময় আপু আপনার ভিডিও সবসময় ছাড়িয়ে দেয় রান্না করি কথা শুনি মানে যখন ফ্রি টাইমে সাইডে রাখি কাজ করি তো এনে কথা হইলো দর্শক ইয়ের কথা বলি বদার কথা বলি আমরা দেখেন মাক্ষী এই তানের কথা বলি যে স্কুলে গেছে তান সকালবেলা বদার রান্নাঘরে যাইয়া এই রাচ্চে মনে হয় বন রুটি ইডি আনি থুরেছে রান্নাঘরে ফলি ফলিস্টিন ইটার ভিতরে হোলা জনে কইছে হোলারে একটু বাইকে করে দিই এই তো ও মা হ্যাঁ তোকে যাইতে তো না বাইকের মধ্যে হ্যাঁক লাগব এর পরে দিয়ে এত কইতেছে হোলারে মানে একটা ইয়ে দিয়ে উঠছে তাড়া দিয়ে উঠছে মানে টপ করে আবার ক্যামেরা ঘুরে এলেছে পরে রান্নাঘরে যাই ফলিতিনের ব্যাগ এটা ধরি এটার ভিতরে বন দুইটা আনি হোলার এত ধরাই দিছে কয় এটা এটা খাও খাও হোলা এটা খাইতে রাজি নেই তারপরে ক্যামেরার বয়ে মানে এদেরকে তো প্রশিক্ষণ প্রাপ্ত তা বিয়ে থেকে শুরু করে তান ক্যামেরার সামনে কী করতে হইব আশ্চর্য গেছি মাখি তো উঠলোই না হোলারে বিদায়ও দিল না কি টিফিন খাইবো না খাইবো কোনো কিছু নেই দুদিন আগে তো আপনারা দেখছেন যে বদা সকালবেলা উঠে নুডলস একটু সিদ্ধ করে হোলারে দিতে আছে মা গো মা কিরম কুলাঙ্গারে এই স্বামী আর স্ত্রী দোনোরা নিজের সন্তানরে পর্যন্ত একটু মানে ঠিক করে টেক কেয়ার করে না আল্লাহ গো মানে নাজমা বেগমের কাছে হালাই 25 দিন আই বাপের বাড়ির বইটা আপনারা দেখেন না ফোলার একটা ফোলা মানে একটা ফোলা মানে কি মায়ের কাছে কলিজের সন্তান ফোলক মাই হোক কলিজের টুকরা 25 দিনে বইতে কী কুলাঙ্গার কুলাঙ্গার বাড়িতে যাই 20-25 দিন পরও নিস্তলা পর্যন্ত নামে না অঞ্জন দেখছে যে বাইদ্যানীরা যাইব তাড়াহুড়া করি ফারুল খালারে দিই এই আপু যে কমেন্ট করছে যে এই আপু যে কমেন্ট করলো যে আপু
বদার কাছে, বদা মাক্কি তো কম টাকা ইনকাম করে না, আরে বাইরে মানুষে 1,000 টাকা এনে মেলায় দিয়ে দিলে পুরাটা ঘর ডিপ্লিন করে দিব। কিন্তু ওই নাজমা বেগমের যে চাকরানি আছে পারুল খালা, এই পারুল খালা চাকরানির দিয়ে পরিষ্কার করাইব, কারণ অন্য কারাগরি দিয়ে করাইতে গেলে তো টাকা খরচ হইব। তো দর্শক আইয়া, এর অবস্থা দেখেন, তানজিলের শাশুড়ি গতকালকের ভিডিওর মধ্যে কইতেছে যে বৌমা পাইছে বড়লোক, বৌমা আসার পরে সবাই বড়লোক কইতেছে, আগে সবাই বস্তির বোটকা জাম্বু, রেল লাইনের বস্তির পাশের বোটকা জাম্বু পরিবার ছিল, তাদের অবস্থা এতই করুণ, এক একজন ছাবড়া খুবড়ির নিচে আসিল, এখন বড়লোক, বৌমা বিয়ে করাই তারা এখন বড়লোক হয়েছে, বাপুরে বাপু আন্নগরে কিতা কইতাম। তো গালফুলি যে আনছে ফার্মের মুরগি তিনটে, এন তিনটে ফার্মের মুরগি দেয় তানুত তো মানে চোখ মুখ দাঁড়াই গেছে, গালফুলি তিনটা ফার্মের মুরগি এনেছে, বাফু রে বাফু। তো ইয়ার পরে দি এই করে তো তানুর রুজি ছাড়া তো আর খাবার জুটে না, গালফুলির ওই রুজি দেখেই তো তানুর চোখ দাঁড়াই গেছে, তিনটে মুরগি এনেছে। হ্যাঁ একটু এনে রেখে দিলে মেমন টেমন আসলে রান্দা যায়, টুকরো টুকরো করে রেঁধে দিলে এই ফার্মের মুরগি, এটি কে আনি এনে তো এটি নরম বদ বুঝতে, এরপরে এটি রানি ফ্রিজের মধ্যে তুলি, এটি রানলে আরাম স্বাদ লাগে না, যদি এটি খাইতে হয় সঙ্গে সঙ্গে আইনা সঙ্গে সঙ্গে রাইন দিয়ে একটু ফ্রেশ অবস্থায় খাইলে তাও একটু ভালো লাগে। মা গো মা, আমার আসলে ফার্মের মুরগি কম কিনা হয়, খুবই কমই কিনা হয়, যারা আপনার রান্না দেখেন তারা জানে আমি সবসময় যে রোস্টের মুরগিটাই কিনি বেশিরভাগ, তো ফার্মেরটা মানে শখ করি মাঝে মধ্যে একটু আনা হয়। তো একদিন স্বপ্ন থেকে নিয়ে আসছিলাম, স্বপ্ন তো আসলে ওই মুরগিটা ফ্রেশ ফার্মেরটা থাকে না, এটা কিছু কত দিনের মনে আল্লাহ জানে, বিশ্বাস করেন দর্শক ওই মাংসের আনছে বাসার কে মানুষে ধরে নাই, মানে কীরকম জানি একটা, পরে মাংসটা জোড়া জোড়া বানাই পেঁয়াজ মশলা দিয়ে আরও জুত জোড়া বানাই তারপরে খাওয়াইছি বাসার মানুষের, কে মাংস ধরে নাই। তো তানজিলার ওই তিনটা মুরগি দিয়ে তানজিলার চোখ দাঁড়াই গেছে, আহারে এ ঘরে দুইটা জামাই, একটা হয়েছে বোটকা জাম্বু আর একটা হয়েছে এর কুচকুচ হতা এর রাহুল, থাকার পরে তানজিলার জন্য তিনটা মুরগি একসাথে কোনোদিনও আসে নাই, তানজিলার একটা দুঃখ হয়েছে কালকে মনের ভিতরে। পরে দর্শক কয় কাকি খান নাকি আমার আম্মু তো, আমার আম্মু তো ইয়ে রান্না করছিল, শাশুড়ির কথা বলতেছে যে চামড়া রান্না করছিল, কয় না আমি তো আগে এগুলো খাইতামে না, এগুলো সব তোমার শাশুড়িরে দি দিয়া। দর্শক গালফুলির জীবনটাই কষ্ট কষ্ট গেল, এক তিশা দেখেন তিশাহারে আসলে মধ্যে সাবি ঘুরে ঘুরে আশেপাশের ইতি পিতি সিরিনা বাড়িনা অনাবার ফাঁপিয়া বান্ধিও জুটছে, সব বান্ধি করে দিয়ে বসাইয়া আজকের কাহিনি তিশার দেখছেন, কাজের বেডি এটার প্রাইভেট পার্টিটা এক তো পয়সা সেগানি দিয়ে হারা দুনিয়া লই, এর পরে বেডিরে একটা কম্বা কম্বা প্রাইভেট পার্টিটি, বাবুরে বাবুরে ইতি কিতা করছে, ইডির ভিডিও করে ইউটিউবের মধ্যে ছাড়িয়ে দিয়েছে, কী নির্লজ্জ রে বাবা, মানে বুয়া হেতির কোনো চ্যানেল নাই, হেতির কোনো কিচ্ছু নেই, তুই যে কত বড় মাকি নির্লজ্জ, তুই ইচ্ছা করি বেড়ির এডি থুল তুললে এডিয়া হিডা বার হয়েছে কতটি, এই মাকি ইচ্ছা করি ক্যামেরাটা ঘুরাইয়া এই কাজের বেড়ির প্রাইভেট ফ্ল্যাট দেয়ানের জন্য এরকম করছে, কী নোংরা এই মাকি আর বদা দোনোটা আস্তা নোংরা দোনোটা। ইতি কিতে ইতি জন সে ইয়ের বাড়িতে গেছিল, এটার নাম কিতা জানি কয় দে নীলার বাড়িতে, নীলার আব্বারা খালি বলা হেতির কাছে যায় যে বই তো মা বেড়া তো অনু ইয়াঙ্গে দেখতে দেওয়া যায়, নীলার আব্বারে খালি হিতি বলা হিতির লোকে ভাত খাইতে বইতো, হিতির লোকে চা খাইতে বইতো, মা এটি কিতে মানুষে সালাম মানুষে হয়তো সালাম দেয় যে আসসালাম আলাইকুম ভালো আছেন নি বা কিছু না বসেন এইটুকু পর্যন্ত কয়, মা হিতি শুধু ক্যামেরার মধ্যে বারবার বলাইতেছে নীলার বাপরে হিতির কিনে দিনি বইয়া নিলে মাক্ষি, এই সি সি সিস লজ্জা সরম কিচ্ছু নেই। আর আরেকটা কথা, রুগী যাই তো গেছে নীলার রুগী যাইবার সময় একটু মালটা মুলটা এডি না লই যেত, ফল ফল টল না লই যেত, এডি না লই যে রাস্তার পাশে সস্তা দামে রয়ে যে খুবরির দোকান এডি, আর মানুষের এরকম খুবরি ঘরের দোকান থেকে মিষ্টি নি আতিটে বড়ি বড়ি মিষ্টি এডি তুলে দিতেছে, আর গ্লাভস নাই কিচ্ছু নেই, এই মিষ্টিটি যেটি ফর্দার সরের তাই টিশারা কিনে এরম এই যে ছোটোখাটো রাস্তার পাশের দোকান এডি তেমনি আদি কোনো ব্র্যান্ডের মিষ্টি নয়, এটি উড়ে উড়ে মানে রস এডি ট্যাপে ট্যাপে ওড়ে, মা গো মা এই মিষ্টি এটি যাইতে সময় নীলাদের বাড়িতে নিয়ে গেছে, মা কি তুই কয় কেজি ইয়া ফলটন লই যেতি, দুটো কমলা নিয়ে যাইতি, দুটো মালটা নিয়ে যাইতি, এই সিজার হয়েছে এই টাইমে তো এগুলো খাইলে ভালো শরীরের জন্য, এটা না নিয়ে তুই মিষ্টি কেমনে নিয়ে যাস, তাও মা গো বেড়ার কাইলে আতিটা বড়ি 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 রসের তাই মিষ্টি এটি তুলি তুলি দিতে আসে, এই সি 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 সাদা এটা বড় কথা না, কত হয়েছে একটা মানুষের রসের ভিতরে আত বড়িতে কিলে মিষ্টি উঠে দেব, দোকানদার মান আর গুণগত মান কিতা কোন জানারা, বেটা তুই একটা গ্লাভস পরস না বা একটা চামচ লস না, জাজরি হলো একটা চামচ লইলে তো তোলা যায়, আত বড়ি কিলের মিষ্টি তুলে দিতে হইব এই আতিটা দি, মানে আতিটা দোয়া আছে না না দোয়া আছে সমস্যা নাই, মাক্ষির সেম অবস্থা যেটা দেখবো বত্তা দেখলো আত দিয়ে নাঙ্গুল দি সাড়ি লই মুখের মধ্যে খাইয়ে লেব। দর্শক খুকি তো এখন কি পরিমাণ স্মার্ট, হিতি তো এখন নতুন বউদের মতো শারমিন, তারপরে তানজিলা
আমি বুতুননি তো একটু আর্টিফিশিয়াল জিনিস টিনিস কমে দেয় খুব কম দেয়, তিশা যেমন আর্টিফিশিয়াল বেশি দেয়। ওয়ান শারমিনও শ্বশুর আব্বু শাশুড়ি আম্মু, তানজিলার আব্বু আম্মু শ্বশুর আব্বু শাশুড়ি আম্মু, এখন খুকিও শুরু করছে শাশুড়ি মা শাশুড়ি মা শাশুড়ি মার ঘর করতেছে। তারপরে খুকি এখন কি পরিমাণ মানে স্মার্ট দিয়েছে, মিজানরে জড়াই জড়াই ধরে ধরে বসদির বোটকা জামবো যেভাবে শুরু করছে ট্রেন্ড, তিশা বাপ্পি যেটা শুরু করছে ক্যামেরার সামনে জড়াই ধরি দাঁড়ানি এটা দেয় দিয়ে তানজিলা শুরু করছে, তানজিলার দেখে এখন গোবর টোকানিও শুরু করছে, মিজানরে দড়ি লাল ল্যাবস্টিক এটা আমাকে ময়রামের ল্যাবস্টিক ময়রাম থেকে একটু ল্যাবস্টিক দিছে, মিজানরে জড়াই জড়াই ধরি ধরি ঘরের লাই ফার্নিচার কিনতে গেছে। আমি তো অবাক, খুকি খুকির এই গেট আপ কবে নিল ল্যাবস্টিক দি, খুকি এখন মাটির চুলায় রান্না করে কিন্তু আপনাদেরকে দেখাবে হাঁসের মাংস। এরপরে আরেক কাহিনী কইতেছে খুকি, আরিফরে নাকি হোগান আসুনি দিব হাঁসের দশ কমেন্ট করে একটা কইন দানারা এটা দিছে কি তা দেখলাম, রানের পাশের একটা অংশ আরিফরে উড়ে দিল, এটা দেখলাম আনি আবার বোলার সামনে দিল। খুকি কয় খুকি দূরত্ব দেখায় মানে বদা আর তিশা যেরকম একটা ইমোশনাল সিন ক্রিয়েট করে না, এই যে মা মা মাকে দিছি মা কি বললো এই যে দেখুন আম্মুকে করলাম, এন খুকি এটা বলো করতেছে, খুকি কয় দেখেন ওই যে মায়ের সাথে ছেলে বসে আছে মিজান মিজানের কথা কইতেছে, ওই যে দেখেন মায়ের সাথে ছেলে বসে আছে, তো এখনও খাওয়া নাই তাহলে ঠিক আছে আবার দেও মা, দেখলাম আরিফরে হঠাৎ করে খাইতে দিছে রানিটা আবার আনি দেই মিজানের সামনে দিতে আছে খুকি, এটা হোগান আসুনি কি তাই তো এটা বুঝলাম না হোগান আসুনি কোনটা আসার। তো দর্শক খুকি এখন কি পরিমাণ স্মার্ট, খুকি এখন নতুন বউদের মতো শাশুড়ি মা শ্বশুর আব্বু। তবে খুকির একটা জিনিস ভাল লাগে যে করিম ব্যাপারি আর খুকির সম্পর্কটা খুবই কিন্তু চুইট, দুইজনের মধ্যে চুইট একটা সম্পর্ক আছে দেখতে বোঝা যায়। আর করিম ব্যাপারি যে কী যে কিউট রে বাবা, কি সুন্দর করে যাইছে, আমি না কইছে একটা বই তো সুন্দর করে ক্যামেরার সামনে বই গেছে যে একটা বদাস এরকম করে এই বদার মতো দেখা গেছে, এখন কইনুর বেগম আর করিম ব্যাপারি যে একজন একজনের দিকে তাকায় কী পরিমাণে একটা চুইট হাসি মারছে, বাপরে বাপ খুব চিউ চুইট ছিল। আবার এদিকে দেখতে আসি করিম ব্যাপারি যাই রান্না করে ঢুকি আমরা বানাইতে আসে নিজের হাতে বই বই, বিষয়টা ভালোই লাগছে দেখতে মুরব্বী মানুষ। কিন্তু দর্শক ভিডিওর মধ্যে ওই অংশটুকু কিন্তু আমি আমার কাছে আমি সাবিনার ভিডিও যদিও দেখি না কেন জানি একটু ক্লিক করলাম, যে গ্রামের ভিডিও তো যেজন্য একটু ক্লিক করলাম দেখি তো সাবিনা কী করে, সাবিনা তো ক্যামেরার সামনে খুব কমে আছে আজকের ভিডিওতে, সাবিনার নাকি শরীর খারাপ মুখে স্বাদ নাই কী যে টেনশন সাবিনার সাবিনার জিন্দগি, এদিকে যদি ময়রামরা যদি লই যায় ময়রামের বাপ দুই দিন পরে পরে একটা ভিডিও আপলোড করে আজকে ময়রামের ইয়া শারিকের কোর্টে কী হইলো কতটুক কাজ আগাইল হাড়ে 15 দিন পরে না হাড়ে 2 মাস পরে এরকম একটা ঝাঁকা নাকা একটা ইয়া মারে মানে এন্ট্রি মারে সাবিনা হিন্দাই তো অসুস্থ সাবিনার জন্য অসুস্থ, এনে আবার দৌড়াইতে দৌড়াইতে সাবিনার খুকির মধ্যে দুইজনের মধ্যে একটা লাভিং লাভিং ভালোবাসা তৈরি হয়েছে, এখন খুকি যদি চলে যায় সাবিনার বাড়িতে দেখতে নো কয়দিন আগে দেখলাম অজ্ঞ অজ্ঞার হোগান আসুনি সিঁড়ি এলাইতে আছে, কয়দিন আগে দেখছি সাবিনা বইবে খুকির হোগান আসুনি শিখতে আছে, খুকি বইবে সাবিনার হোগান আসুনি শিখতে আছে, হন দেই অন দিয়েছে কী পরিমাণ লাভিং লাভিং অন সাবিনার। আর একটা কালকের একটা হুমকিতে মনে হয় টাইটেল থাম্বনেল দেখলাম সামনে আইসে যে ভিডিওটা টাইটেল থাম্বনেল দেখে একটু খেয়াল করছে, কিন্তু এবার এটা তো পুরো নাই তুই শারিকের জন্য কোটে কী হইল তেমন সাবিনা এটা শুনে মনে হয় সাবিনার জ্বর উঠে গেছে, আসলে উদা সাবিনার জীবনও জ্বর আইতেন সাবিনা তো এটির পাত্তাই দেয় না, সাবিনার পাত্তা দেবে কিন্তু সাবিনার তো বোধ বুদ্ধিয়ে নাই মানে কমন সেন্সে নাই যে মনে আসলে আমি কেন জানি সাবিনার দেখলে দর্শক আর একটা জিনিস মনে হয় কি তা জানেননি, সাবিনার ইয়ে সাবিনার মনে কোনো ফিলিংস কাজ করে না, পিল্লিং তিশা পরিবারের সবাই যে পরিমাণ পিল্লিং বাপরে বাপ, কিন্তু সাবিনার কোনো কিছুতেই মনে কোনো পিল্লিং কাজ করে না, দর্শক স্যান খুকি চলে যাইব ও এদিক দিয়ে একটু পিল্লিং কাজ করছে, খুকি চলে যাইব খুকির জন্য লাভিং লাভিং একা একা বাড়িতে থাকতো না এই পিল্লিং চলে গেলো ইয়া সাবিনা বাড়িতে চলে যাইব, যে খুকি যদি না থাকে বাড়িতে তো কী টেনশনে সাবিনার ধরছে স্কুল কলেজ বন্ধ করে হালাই রেখেছে ও অন্ত পূজার ছুটি পড়ছে তো সাবিনার বাড়িতে হানি উঠছে, দর্শক তো কথা বলি শারমিনের কথা বলি, শারমিনের জামাইয়া শারমিনা হারে হাতে কি স্যান্ডো গেঞ্জি পরি আইব নাকি আইব না, দুইজনে মিলে শুরু করছে আলুর বত্তা এক থুপ,
তো কইতাছে মানুষ দুইজন খাইছে, শারমিননি শারমিনের শাশুড়ির রাগ বক আছে, আর এডিন হয়েছে আস্থার শয়তান, তিশার পরিবারের তিশার মাইয়ে তিশার বোন। তো আজ যে আলুর ভর্তা বানিয়েছে এক এক বস্তা, মনে হয় তিনজনের আলুর আলুর ভর্তা বানিয়েছে, দুইজন খাইছে, তারপর কইতাছে যে ইয়াতে যাইব হাড়ি ফাটফিল কতটি তল আইছে, মানুষ কিন্তু তারা দুইজনের শ্বশুর শাশুড়ি কিন্তু বাসায় নেই। তো এটা কিন্তু শারমিন তার জামাইরে ইয়ে করতেছে। তো ঘর থেকে যেহেতু বাইরেই যাইব কই, ইউটিউবে তো আমা ফাটাকা আছে, বাইরে যাব বেড়াইতাম তো বাইরের থেকে নাস্তা কিনে আনি খাইতে পারতো দুইজনে। আমরা কিন্তু বাইরের থেকে নাস্তা নি খাইয়া টাকা খরচ করব না, মা নিজের থেকে করবো না, যদি শারমিন টাকা দেয় হয়তো বাইরের থেকে আনি মনে হয় খাইতো ইয়ার বাড়ির মধ্যে। তো দর্শকরা নাকি শারমিনরা কমেন্ট করছে যে ভাইয়া তো নতুন জামাই, সেভাবে আসলে কিরকম দেওয়া যায় একটা স্যান্ডো গেঞ্জি গায়ে দিই, সামনে এত লজ্জা সরম কিছু নাই যে একটা বেড়া মানুষ নতুন নতুন বিয়ে হয়েছে অল্প সময় অনেক খালি গায়ে কেমনে চলিয়ে গিয়ে এর সামনে ক্যামেরার সামনে। তো যেটা মিমের বাসায় যাই এই রাজ করছে যে খালি গায়ে মিমের সামনে এসে দাঁড়ায় রয়েছে, তো এদের কোনো লজ্জা নাই। মিম যেমন সেদিনকে গত দুদিন আগে মানে গেঞ্জি পরে রয়েছে বাসার মধ্যে টাও ইয়ে ডিভাইডার দিয়ে, কিন্তু বাবু মানে বেড়া মানুষ যতই খারাপ হোক দেখবেন নিজের বউ বোর মানে একমাত্র জীবনে মানে বদা ছাড়া না কি তা আল্লাহ জানে। তো এই এই বাবু দেখলাম যে মিমের গেঞ্জি দড়ি আসতে আদি টানি টানি দেয়, মানে যেন হাত হাতের বাবু টানতেছে। কিন্তু দর্শক তো শারমিন কইতেছে যে শারমিন জামাই স্কুলের ফুলাফানি লাগে, আসলে শারমিনের লগে দাঁড়াইলে তো ফুলারে বুড়ি বেড়ির জামাই মনে হয় এবার মামুন লাইলার মতো বুড়ি বেড়ির জামাই বুড়ি বেড়ির জামাই। দর্শক কারণ শারমিন কইতেছে স্কুলের আমার জামাইরেও স্কুলের ফুলাফানের বাচ্চাদের মতো লাগতেছে, শারমিনের বাপ্পিরে এত পছন্দ বুঝিনি দর্শক, শারমিন খুঁজে 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 সেই বাপ্পির মতো বাপ্পির মতো এরকম একটা বেড়া খুঁজি শারমিন বিয়ে হয়েছে। বাপ্পি যেরকম কোনো রওনা দিলে শুরু করে দেয় যে আমি লাগি আমি 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 গোছাবো আমি গোছাবো, আর জমরাজ কি পরিমাণ শারমিনের উপরে চোখ গুড়ানি দিয়ে রাগ করতে আছে যে শারমিনের দেরি হইতেছে কেন গোছাইতে, কতক্ষণে মিমের বাসায় যাইব, বাবুরে এত কাছাকাছি জায়গা দিচ্ছে, ওরে শারমিন বুড়ি বেড়ি হুন বিয়ে বয়সত লেদা হোলার কাছে এরপরে দি এই যে বেড়ার তুনো বেশি হাইয়ার তুনো মাইয়া ডাঙ্গর যে দেয়া যায় একটু সাবধানে চলাফেরা কর বেড়ি, তুই উদাও দে ভুতুনির বাসা তোর জামাইরে কিত্তিনেস ইতিরা কিন্তু যেটা একেবারে পছন্দ হয় এটারে নিয়ে কিন্তু পরে বিছনা পর্যন্ত চলে যায়, একখানা সাবধানে থাক বুতুনির বাসার ভিতরে একটা লাভিং লাভিং দেওয়ানের লাগে ক্যামেরা হাতে করে দৌড় দিস তোর সাত পরামর্শ দিছি বুঝছি তুই তোর বালা চাই দেই। তো দর্শক তো এই জমরা শারমিনটা কইতেছে হাতে পাঁচ সেট লইছে ছয় সেট লইছে, মানে হাতের বাপ দাদার বাড়ির মধ্যে হাতে বাড়িতে যাব বিনা দাওয়াতে, মনে হয় হাতের কোন আত্মীয় বাড়িতে হাতে নতুন বউ লই যাইতে আছে। আচ্ছা জমরাজ তার কোনো পরিবারের মধ্যে এদের একটা অবস্থা দেখেন দর্শক, এই যে শারমিনের বিয়ে হয়েছে কেউ কিন্তু তার জামাইরে নিয়ে আজকে মাস হয়ে যাবে, কেউ কিন্তু তার জামাইরে একটা ফ্যামিলির মধ্যে আত্মীয় স্বজন কেউই দাওয়াত করে খাওয়ায়নি, মিমের বাসায় উজু উজু চলে গেছে খাইতো, অন আবার শারমিন চলে যেতেছে তিশার বাড়িতে উজু উজি যাওয়ার জন্য, বইন আসবো জামাই লই, মানে তিশা আজকে টাইটেল থামনে লেগেছে বাবু আর বা মিমরে টার্গেট করি বইন আসবো জামাই নিয়ে এই জন্য গুছাইতেছে, শারমিন বা শারমিনের জামাই এই ধরনের কোনো কিছু কিন্তু তিশা ইঙ্গিত করে নাই, তো এখানে তো বাবু আর মিমও যাইব। তো দর্শক কেউ কিন্তু দেখেন এই যে শারমিনের যে বিয়ে হয়েছে একটা আত্মীয় স্বজন কেউই কিন্তু দাওয়াত দিই খাইতে খাওয়াইতেছে না জমরাজরে, আর জমরাজের পক্ষ থেকেও কিন্তু কেউ দাওয়াত দিই নিয়ে শারমিনের নতুন বউ হিসেবে আদ্য হইতেছে না কেউ দেখেন, আর জমরাজের বাপের বাড়ি যে হেনে জমরাজের মারা খায় হেরাও কিন্তু শারমিনরে নিয়ে তাদের বাসায় কিন্তু বসায় একবেলা কিন্তু খাওয়ায় নেই। আরেকটা জিনিস দেখেন ওই যে তানজু মণ্ডলের অবস্থা দেন, বিয়ে হয়েছে কোনো মানুষ একবেলা দাওয়াত দিয়ে নিয়ে তানজিলারে খাওয়ায় নেই পাশের বাড়ির মধ্যে, কারণ তানজিলা ওদের কেউ হয় না এই জন্য তারা খাওয়ায় না, পাশের বাড়ির মধ্যে ইয়া ওই যে ডাল চাইল ডাল চাইল কিনে দিয়ে তিশা খাওয়াইছে তানজিলারে। আরেক কাহিনী দেখেন অথচ কিন্তু দেখেন ওই পাশে কিন্তু বাপ্পির ওই পাশে কিন্তু বাপ্পির নানার বাড়ি মামার বাড়ি মামারা খালারা কিন্তু অভাব নেই, কিন্তু কেউই তানজিলা তানজিলার জামারে একবেলা দাওয়াত দিয়ে কিন্তু কেউই খাওয়ায় নাই। তারপরে এদিকে দেখেন তানজিলারও কিন্তু কেউ যে বাসায় ডাকা ডাইকে নিয়ে একবেলা খাওয়াবে ওরকম কেউ না, ওই যে গালফুলির বাসার ভিতরে তানজিলা একদিন ইফতার করছে নিজেরা নিজেরা খিতে খিতে একটি ভাজি গুডুগাডু দুইটা আর একদিন কী জানি আলু ভাজি আর রুই মাছ, গালফুলি অন দেয় তিনটা মুরগি কিনছো হ তাইলে এই যে আলু ভাজি আর ডাল দিই তানজিলারে নতুন বউ ভাত খাওয়াইছে কি এগুলা, মানে এগুলো কী টাইপের মানুষেরা। তো শারমিনে যখন কেউ দাওয়াত দেয় না খাওয়ায় না
এন্ড শারমিন দেখেন নতুন জামাইলে দাও বিনা দাওয়াতে তিশার বাড়িতে চলে যেতেছে, লজ্জা নাই এক ফোটাও দর্শক, ভিডিও অনেক বড় হয়ে গেছে শেষ করে।